আজ একটু ঘুম নিয়ে আলোচনা করা যাক অনেকের ভালো ঘুম হয় না অনেকেই বলেন যে শরীরটা ম্যাজ 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 করছে তা এই নিয়ে আমি গৌতম রাম গ্রামীণ ডাক্তার পাশ করা ডাক্তার নেই প্রথমেই বলে রাখি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কাজের নিরিখে আমার এই পেশার নিরিখে আমি যেটুকু জেনেছি সেই হিসেবে বলছি অপরাধ মার্জনা করবেন প্রথমেই কমা চেয়ে নিচ্ছি মানুষের যদি ঘুম ভালো না হয় স্লিপ অ্যাপনিয়া বা অনিদ্রা যদি হয় তাহলে আপনি ভুলে যেতে পারেন স্মৃতিভ্রংশ হতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা আপনার আসতে পারে মানবদেহের যে হরমোনের ভারসাম্য সেটা নষ্ট হতে পারে টেনশন হতে পারে বুক ধরফ করা হতে পারে মাথা ঘরা ভুলে যাওয়ার মতো জটিল রোগ সৃষ্টি হয় মাইগ্রেন আতকপালে মাথার যন্ত্রণা বমিভাব বমি হজমের সমস্যা এটাও হতে পারে দেখা যাচ্ছে চাকরি হারানো উপার্জন কম হওয়া নিয়ে উদ্বেগ ব্লু লাইট এফেক্ট বা মোবাইল টিভি এইসব দেখা বেড়ে যাওয়া শিশুদের ক্ষেত্রে বিশেষ করে বা সংসারে গৃহবধূ যারা আছেন হাউস হাউসওয়াইফ তাদের এই টিভি বা মোবাইলে আসক্ত হওয়ার জন্য ঘুম কমে যাচ্ছে পরিবারের সহিংসতা রেগে যায় হঠাৎ অনেক কারণে আর একটা বিষয় না বললে নয় কাজের চাপ বা হোমওয়ার্ক এটা বেড়ে যাওয়ার জন্য আর করোনা সম্পর্কে আতঙ্ক সৃষ্টি হওয়ার জন্য ঘুম চলে গেছে মানুষের আর মদ্যপান ধূমপান কম ঘুমের কারণ কারণ মদ্যপান করলে বারে বারে পেচ্ছাপ যেতে হবে টয়লেটে যেতে হবে ঘুমটা তো নষ্ট হবে এইসব কথাগুলি বলছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সার্জেন্স ফর স্লিপ অ্যাপ নিয়ার জেনারেল সেক্রেটারি প্রফেসর ডক্টর মনিলাল আইচ কথাগুলো আমার নয় কিন্তু বিবিসিকে কে দেওয়া তথ্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষের ঘুম কম হওয়ার জন্য বিষণ্নতা সহ নানান রোগ তৈরি হচ্ছে রাতের খাবার যদি সময় মতো না খেয়ে ঘুমুতে পারেন মানে শুতে যাওয়ার তিন ঘন্টা আগে আপনাকে খেয়ে নিতে হবে এই অভ্যেস যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা বিশেষ করে ঘুমের সমস্যা আসবেই প্রতি বছর মার্চ মাসের থার্ড ফ্রাইডে তৃতীয় শুক্রবার তৃতীয় শুক্রবার বিশ্ব ঘুম দিবস পালন করা হয় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ স্লিপ মেডিসিনের ওয়ার্ল্ড স্লিপ ডে কমিটি পালন করা হয় এর পক্ষ থেকে এর মূল উদ্দেশ্য হলো ঘুমের অভাবে শারীরিক ও মানসিক ক্ষতির বিষয়টি মানুষকে অবহিত করা মোট ঘন্টার কম নানান রোগের শিকার হবেন আপনি বোধশক্তি বা কথা বোঝা ক্ষমতা এটা কিন্তু আপনার কমে যাবে স্মৃতি ভ্রম আপনার ঘটতে থাকবে অনেকে দেখে না মশারির দড়িকে দেখে বা যে কোনো দড়িকে দেখে সাপ মনে করে তাহলে রোজুতে সর্পভ্রম এমন রোগ ঘটতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কমে যাবে যদি ঘুম ভালো না হয় ঠান্ডা বেশি লাগতে পারে আর ভ্যাকসিন বা টিকার কার্যকারিতাও কমে যাবে আপনার শরীর সমানভাবে কাজ করবে না হার্টের সমস্যাজনিত রোগ আপনার বেড়ে যেতে পারে ধমনির কাঠিন্য এটাও বেড়ে যাবে তার মানে হার্ট প্রেশার হার্টটা ঠিকমতো চলবে না ধমনির কাঠিন্য হলে রক্তের প্রেশার বেড়ে যাবে ফ্লেক্সিবিলিটি ধমনির যে ফ্লেক্সিবিলিটি সেটা যদি কমে যায় তাহলে আপনার প্রেশার বাড়তে থাকবে এই হলো আর রক্তে শর্করা নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যাবে তাহলে টাইপ টু ডায়াবেটিস এটার ঝুঁকি বেড়ে যাবে আর যদি ঘুম কমে যায় অনেকের ওজন বাড়তে পারে না ঘুম ভালো হলে পরিমিত ঘুম হলে পরিমিত ঘুম আবার সব দেশে সব মানুষের সমান নয় নবজাতক বিবিসিকে দেয়া তথ্যই বলছে যে নবজাতক আঠেরো ঘন্টা ঘুমালে তা নর্মাল নিবর্ন বেবি আবার বয়স সন্ধে তেরো বছরের আগে তাহলে তাদের দশ ঘন্টা ঘুমানো উচিত আবার তেরো থেকে ১৯ বছর এদের দশ ঘন্টা ঘুমানো উচিত সন্ধিকালে বললাম এগারো ঘন্টা ঘুমানো উচিত তেরোর আগে পর্যন্ত এগারো ঘন্টা এবার তেরো থেকে উনিশ এই টিন এজ কিশোর কিশোরীদের প্রতি রাতে দশ ঘন্টা ঘুমানো উচিত কথাটা বললাম প্রতি রাতে ডাবলিনের ট্রিনিটি কলেজের ব্রেন বিষয়ক গবেষক সেন ও মারা বলছেন শুধু কম ঘুমের জন্য কম ঘুমের জন্য স্বাস্থ্য খারাপ হয় কি সেটা বলা কঠিন কম ঘুমি অনেকে ভালো থাকেন তবে একটার সাথে একটা কো রিলেটেড আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তবে একটা কথা বলি ঘুমোতে যাওয়ার দু ঘন্টা আগে এর আগে আমি একটা শর্ট ভিডিও করেছি দিয়েছি সেটা এক লাখ তিরিশ হাজার ভিউ হয়েছিল ঘুমোতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে রাতের খাবারটা আপনি খেয়ে নিন অনুরোধ করছি আপনি দেখুন কি পরিবর্তন হয় যদি না হয় কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন সবার সুস্থতা কামনা করছি আমি গৌতম রাম শুধুমাত্র গ্রামীণ চিকিৎসক প্রথমেই বলেছি আবার শেষেও বলছি আমি গ্রামীণ চিকিৎসক অপরাধ মার্চনা করবেন আর কমেন্ট করে জানাবেন আর ইচ্ছে হলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে অনেক শ্রদ্ধা আর অভিনন্দন জানাই সবাইকে